পাঠ্যপুস্তক কুরআনের কথা উল্লেখ করেছেন, এর দ্বারা ইশারা করতে চান, ইঙ্গিত করতে চান, হে মানব জাতি, তোমরা সৃষ্টিগতভাবে আকার আকৃতির দৃষ্টিতে মানুষ হলেও পরকালে আল্লাহর কাছে মানুষ হিসাবে মর্যাদা সম্মান লাভ করতে হলে পূর্ব শর্ত হলো তোমাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে। আকৃতিতে মানুষ, রক্তে তোমরা মানুষ, মাংসে তোমরা মানুষ, গুণে তোমরা মানুষ নয়, কোরআনের শিক্ষা নাই, কোরআনের গুণে তোমরা গুণী নয়। এমন যদি হয় তাহলে দুনিয়াতে মানুষের তালিকায় গণ্য হলেও পরকালে তোমরা আল্লাহর তালিকায় মানুষ হিসাবে গণ্য হবে না। এই রহস্যের প্রতি ইঙ্গিতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা উল্লেখ করেছেন আগে, আর মানুষ ছাত্রের কথা উল্লেখ করেছেন পরে। অতএব আমরা সৃষ্টিগতভাবে মানুষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের জীবনকে কোরআনের আলোকে গড়ার চেষ্টা করব, অন্যথায় সৃষ্টিগতভাবে মানুষ হলেও গুণে মানুষ না হওয়ার কারণে পরকালে আমরা মানুষ হিসাবে যে মর্যাদা শ্রেষ্ঠত্ব লাভ করা, এটা আমাদের হবে না। হাসির নেকেরাম, এজন্য কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কোরআনের আলোকে জীবন পরিচালনা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা তোমাদের মধ্যে কোরআন পড়ে এবং পড়ায় তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথা বলেছেন নবীজি, আর নবীজির কথার উপর মন্তব্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে, ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। বেকার সাথে বলার সুযোগ নাই যে আয়াত পাঠ করেছি, এর অর্থ বলেন ফার্সি কবি কবিতার মাধ্যমে, মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুন জলিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, জিব্রাইল আলাইহিস সালাম তাকে যত সময় কোনো কিছু বলেন না। তাইলে নবীর কথা বলা যায় জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কথা। অতএব নবী যদি বলেন কাউকে, কোরআন যারা পড়ে আর পড়ায় তারা সবচেয়ে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, এটা শুধু নবীর কথা নয়, বরং নবীর এই কথার উপর আল্লাহর সমর্থন আসেই যাবে। বলা যায় আল্লাহ বলতেছেন যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। হাসিনে কেরাম, অতএব আমরা কোরআন পড়ব এবং কোরআন পড়ানোর চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, যারা কোরআন পড়ে আর কোরআনের আলোকে জীবন পরিচালনা করে, হালাল হারাম মেনে চলে, এমন ব্যক্তিদের মান মর্যাদা এত বেশি বৃদ্ধি হয়, তাদেরকে জান্নাতি বানানোর সাথে সাথে এমন মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেন, তাদের সুপারিশের মাধ্যমে এমন দশজন মানুষ যাদের উপর জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, তাদের সুপারিশে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। আমরা এই কোরআনের সেবক যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক রাখব, আর এর বড় একটা মাধ্যম হচ্ছে ফয়েজে আম মুন্সিবাজার মাদ্রাসা। এটা কোনো অতিরঞ্জিত নয়, এটা কোনো বাড়াবাড়ি নয়, এটা কোনো সামনাসামনি প্রশংসা নয়, বরং এটা একটা বাস্তবতা, চূড়ান্ত সত্যতা। মুন্সিবাজার মাদ্রাসা তার এলাকায় যেমনভাবে মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে, এইভাবে তুলনা যদি করা হয় অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, তাহলে মনে হয় এই প্রতিষ্ঠানের একটা বিশেষত্ব হবে, তার এলাকায়
এত বেশি মানুষ তৈরি করেছে তুলনামূলক অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই মাদ্রাসা হলো উর্দু। আমার বামে যিনি রয়েছেন উনি এক শেখুল হাদিস, অনেক বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার সাথে সাথে বড় এক জাত, আন্তর্জাতিক মানের দিনী খেদমতের সন্তানদের এক জাকের হলেন তিনি জনক। একদিকে রুহানি সন্তান অসংখ্য পিতা হওয়ার সাথে সাথে ঔরসজাত সন্তান এমন যাদের দ্বারা দিনের খেদমত আন্তর্জাতিকভাবে হচ্ছে। হাজিরিনে কেরাম, এই মাদ্রাসার যিনি অভিভাবক বর্তমানে রয়েছেন হযরত মুহাদ্দিস সাহেব হুজুর, হাদিস পড়ানো বুখারী শরীফের বয়স হয়ে গেছে 65 বছর। গত কয়েক বছর আগে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ওই সময় ছিলেন ভারতের বড় শিল্পপতি বদরুদ্দিন আজমল শাহ বাংলাদেশে সফররত। দাওয়াত দেওয়া হয় নাই, দেশে আসার পরে উনি সংবাদ শুনেছে যে এইভাবে এক ব্যক্তি 60 বছর হয়ে গেছে বুখারী শরীফের দর্শ দেওয়ার, আমার জানা মতো দাওয়াত ছাড়া এমন ব্যক্তি কে 60 বছর থেকে শুধু বুখারী শরীফ পড়াই দিয়েছেন, ওনার চেহারাটা দেখা উচিত। নিজ দায়িত্বে উনি এসে গেছে দারুল উলুম দেওবন্দের ম্যানেজিং কমিটির এক বিশেষ সদস্য, পুরা ভারতবর্ষে একজন পরিচিত অর্থের লাইনে ধর্মীয় গুরু, বড় একজন আলিম, বিভিন্ন ভাবে তার খেদমত হচ্ছে পুরা ভারতবর্ষে এমন ব্যক্তিত্ব হলেন মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব। উনিও দেখার জন্য এই মাহফিলে উপস্থিত হয়েছে। হযরত মাওলানা শেখুল হাদিস শফিকুর রহমান সাহেব কিশোরগঞ্জ মাদ্রাসার শেখুল হাদিস একটু আগে এখানে ছিলেন, চলে গেছেন। হযরত মামুন খানী রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আবার কিছু সময়ের ভিতরে এসে গেছেন। এইভাবে অনেক ব্যাপক খেদমত হয়েছে এই মুন্সিবাজার মাদ্রাসার মাধ্যমে, হচ্ছে আর হবে এই মাদ্রাসারই শাখা, ফল বলা যায় ফিরের বাজার। হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের তত্ত্বাবধানে বিরাট একটা মাদ্রাসা রূপ নিতেছে এই মাদ্রাসার বয়স বরকত বলা যায়। হাজিরিনে কেরাম, আন্তর্জাতিক পর্যায়ে এই মাদ্রাসার খেদমত আরো যেন আল্লাহ ব্যাপক করে, সবর ছেলে নি গেপ হয়ে গেছে মাঝখানে কয়েক বছর, এখানে দেখিয়া ঘুরা মিলেই তো ভালো না। এক সাহেব যাদের সামনে আল্লাহ পাকে কবুল মঞ্জুর ফরমা, লন্ডন এই পরিবারের সদস্য কতজন আর কত যে ব্যাপক খেদমত, এগুলা আপনাইতে ইন্টারনেটের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সব দেখারা জানরা শুনরা। আমি দীর্ঘ সময় কথা হওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যেভাবেই হোক একটু রুটিনের মধ্যে ব্যতিক্রম হওয়ার সামনের পরিকল্পনা যেটা এটা আর দীর্ঘ সময় দেওয়া সম্ভব হয় না। আমার মনে সার মাত্র কয়েকটা মিনিট, হয়তো হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আর একটু সময় নিয়ে মাদ্রাসার আর একটু উপকার হইল নে, এই যে সময় তাই শর্ট করছেন এই আরো কয়েকটা মিনিট আমি আপনি নিতাম। যাইয়া চাউল গেছে 30 বস্তা আর ডাইল হয়েছে 3 বস্তা চাউল, যদি চাউল মাত্র 40 নিয়া দিলেন তাইলে একটা কামিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা উল্লেখ করার পরে দ্বিতীয় পর্যায়ে মানুষ ছাত্রের কথা উল্লেখ না করে পাঠ্যপুস্তক কোরআনের কথা উল্লেখ করেছেন, এর দ্বারা ইশারা করতে চান, ইঙ্গিত করতে চান, হে মানব জাতি তোমরা সৃষ্টিগতভাবে আকার আকৃতির দৃষ্টিতে মানুষ হলেও পরকালে আল্লাহর কাছে মানুষ হিসাবে মর্যাদা সম্মান লাভ করতে হলে পূর্ব শর্ত হলো তোমাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে। আকৃতিতে মানুষ, রক্তে তোমরা মানুষ, মাংসে তোমরা মানুষ, গুণে তোমরা মানুষ নয়, কোরআনের শিক্ষা নাই, কোরআনের গুণে তোমরা গুণী নয়,
এমন যদি হয় তাহলে দুনিয়াতে মানুষের তালিকায় গণ্য হলেও পরকালে তোমরা আল্লাহর তালিকায় মানুষ হিসাবে গণ্য হবে না।